দেশ যদি খারাপ থাকে আল্লাহ না করুক, রাষ্ট্রপতির সম্মান হবে কিন্তু ঝাড়ুদারের চেয়েও কম। একজন রাষ্ট্রপতি, দেশের সাংবিধানিক প্রধান, তার সম্পর্কে মিডিয়ায় খবর এসেছে মহামান্যের ইচ্ছে পূরণের জন্য এত হাজার কোটি টাকার প্রকল্প বিলাস। এই দেশটাকে র‍্যাপচার করে দিয়ে গেছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি থেকে শুরু করে ভক্তিপতি, উপপতি, আরও কি কত কথা বলবো, এমন কেউ নাই যে কোনো বড় কুকৃতির সঙ্গে জড়িত না ছিলেন। এটা হচ্ছে পলিটিক্যাল পলিউশন। আজকের আমাদের যিনি প্রধান উপদেষ্টা সাহেব, জানতে ইচ্ছা করে যে দায়িত্ব নেওয়ার পরে যে কাজগুলো করা উচিত ছিল সে কাজগুলো কোনটাকে অগ্রাধিকার দেয়া, কোনটাকে মধ্যবর্তী রাখা, কোনটাকে আরেকটু দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া, এই বিবেচনাবোধটা কিন্তু বাস্তবার্থে এই সরকারের কারোর মধ্যে নেই। তারা সবাই এনজিও পরিচালনা করেছেন, কেউ শিক্ষকতা করেছেন, কিন্তু দেশ পরিচালনা কিন্তু কেউই করেননি, কারোরই দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। দেশ পরিচালনার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে এখন বিএনপির। বিএনপির কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল তাদের। এই সরকারের মাননীয় উপদেষ্টারা যারা হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন দেখলেন যে আমরা সরকারের অংশ হয়ে গেছি, তারা কিন্তু সেই ধরনের তৎপরতা দেখাননি। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে আজকে বলতেই হয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং আজকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, আমার জানা মতে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ অবধি এরকম একটি সুনির্দিষ্ট জাতীয় মানে আন্তর্জাতিক বৈশ্বিক সমস্যার ব্যাপারে কোনো তথ্যবহুল কোনো কিছু উত্থাপন করা হয়নি। জাতীয়তাবাদী প্রচার দল প্রথম সেই কাজটি করেছে এবং তাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল এটাকে যাতে আরও সুন্দর করা যায়, সেজন্য তাদেরকে আরও একবার আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রচার দলের জন্মলগ্নে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, যারা এখন দায়িত্বে আছেন তাদের বাইরে আমাকেও শুনতে হয়েছে। আমি শুধু হাসি মুখে প্রত্যেককে বলতাম যে প্রচার মানেই হচ্ছে প্রসার। বিএনপির গঠনতন্ত্রে প্রচার সম্পাদক, সহপ্রচার সম্পাদক অনেক কিছু আছে, তার বাইরেও যদি একটা প্রচার সেল থাকে ক্ষতি কী? অনানুষ্ঠানিক সেই সংগঠনটি নিয়ে আজকে এই পর্যায় পর্যন্ত আমরা পৌঁছেছি, আপনাদের দোয়া আশীর্বাদ এবং আপনাদের পৃষ্ঠপোষকতায়। এর নেতাকর্মীরা যারা আছেন অত্যন্ত নিবেদিত প্রাণ, কোনো কিছু কি তারা নিজেদের কাজ নয় বলে মনে করেন না। যাই হোক বন্ধুরা, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি যেটা মনে করি যে পরিবেশগত সমস্যাটা একটা বৈশ্বিক সমস্যা, শুধু বাংলাদেশে নয়, এই কিছুদিন আগেও সমসাময়িককালেও আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টেটে ফ্লোরিডায় পরপর দুইবার, 12 দিনের মাথায় দুইবার সেখানে সাইক্লোন হিট করেছে। সর্বশেষটির নাম ছিল মিল্টন, এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সম্পদহানি হয়েছে। বিদ্যুৎবিহীন ছিল লক্ষ লক্ষ মানুষ, টেলিফোন সংযোগবিহীন ছিল লক্ষ লক্ষ মানুষ, এরকম দুর্যোগ সারা পৃথিবীব্যাপী। কিন্তু এর মূল কারণ যেটা, সে মূল কারণগুলোর উৎপত্তি কিন্তু বৃহৎ শক্তিগুলোর হাতে। আজকে সারা পৃথিবীতে যত কার্বন নিঃসরণ হচ্ছে সেগুলো করছে কিন্তু উন্নত দেশগুলো। একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো স্টেটে সাম্প্রতিককালে তারা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাধ্যমে দেখতে পেলেন যে সেখানে 29% বায়ু দূষণ রয়েছে, কিন্তু সান ফ্রান্সিসকোতে বায়ু দূষণ হওয়ার মতো কোনো উপাদান মার্কিন যুক্তরাষ্ট্রে নাই। এইটা নিয়ে সেখানকার পরিবেশ বিজ্ঞানীরা যথেষ্ট তৎপরতা চালালেন। তৎপরতার পরে তারা দেখলেন যে আটলান্টিকের ওই পার থেকে চায়নায় যে কোন কোল বেসড পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, কয়লা চালিত যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, সেখান থেকে যে ধোঁয়া উদ্গত হয় ওই ধোঁয়াটা সান ফ্রান্সিসকোতে এসে হিট করে সেখানে পরিবেশ দূষণ করে। একটা ছোট্ট উদাহরণ দিলাম, এই জন্যই বললাম যে এটা একটা বৈশ্বিক সমস্যা। আর বাংলাদেশটার প্রেক্ষিতে যদি হুট করে চলে আসি আন্তর্জাতিক পর্যায় থেকে, বাংলাদেশকে ভৌগোলিক অবস্থান থেকে বলা হয় এটা হচ্ছে একটা গাঙ্গেয় বদ্বীপ। গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের মধ্যে একটা ত্রিমুখী অবস্থানে হচ্ছে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল সিচুয়েশন। এই গাঙ্গেয় বদ্বীপের কারণে বাংলাদেশ হয়েছে ভাটির দেশ, পার্শ্ববর্তী দেশগুলো ভারত, চায়না, নেপাল, মিয়ানমার, ভুটান এগুলো হচ্ছে উজানের দেশ। এটা তো প্রকৃতি সৃষ্ট, যেই কারণে আমাদেরকে ক্ষণে ক্ষণে দুর্যোগে পড়তে হয়, যে কোনো সময় দুর্যোগে পড়তে হয়। এবং সেই দুর্যোগটা আরও বেশি করে বেশি মাত্রায় দেখা যায় যখন বৃহৎ শক্তি প্রতিবেশী ভারত তাদের ইচ্ছা অনুযায়ী
গরমের দিনে আমাদেরকে শুকিয়ে মারেন, বর্ষার দিনে আমাদেরকে ডুবিয়ে মারেন। এখন তাদের যুক্তি যেটা সেটা হলো যে আমাদের বাঁচার জন্য এটা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে কোনো বড় দেন দরবার করতে পারবেন না আন্তর্জাতিক নদী বন্টন আইনের বাইরে গিয়ে। এই আন্তর্জাতিক নদী সীমানা বন্টনটা চিরশত্রু দুই দেশের মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে, পাকিস্তান এবং ভারত। আপনারা ইন্ডাস ভ্যালির কথা শুনেছেন, সিন্ধু অববাহিকা যেটাকে বাংলায় বলে, এই সিন্ধু অববাহিকার পানি ভাগ হয়েছে পাকিস্তান ভারত এদের মধ্যে, হুয়াংহ নদীর পানি বন্টন হয়েছে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া এদের মধ্যে। পৃথিবীতে বহু উদাহরণ আছে, কিন্তু ভারতের সঙ্গে আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা আজ পর্যন্ত পাইনি, এবং পাইনি বলেই এটা প্রথম আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ফারাক্কা সমস্যা নিয়ে তিনি প্রথম জাতিসংঘে এটাও বলেছিলেন এবং জাতিসংঘের কাছে বিচার চেয়েছিলেন। তারপরে ভারত কিছুটা নমনীয় হয়েছিল এবং এই ফারাক্কার অনুমতিটা কিন্তু দিয়ে গেছেন মরহুম শেখ মুজিবুর রহমান। তখন কথা ছিল মাত্র 40 দিনের জন্য পরীক্ষামূলকভাবে এটা চলবে, কিন্তু শেখ মুজিব এবং তার সরকার এত উদাসীন ছিলেন, ভারত সেটা 40-45 বছর ধরে এখন পর্যন্ত চালাচ্ছে, যেটা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ। আপনারা অনেক কিছু আলোচনা করেছেন এই প্রবন্ধটির মধ্যে, কিন্তু আর্থকোয়েকের প্রসঙ্গটা এখানে আসেনি, ভূমিকম্পের প্রসঙ্গটা এখানে আসেনি। একটা জরিপে দেখা গেছে যে ঢাকা শহরে যদি হঠাৎ করে 5.5 থেকে 6 মাত্রার কোনো ভূমিকম্প হয়, ঢাকা শহরে কমপক্ষে 42 লক্ষ ভবন ধসে পড়ে যাবে, এবং এই মানুষগুলোকে রেস্কিউ করার কোনো রাস্তা, রেস্কিউ টিম যে সেখানে যাবে, উদ্ধারকারী টিম, এরকম রাস্তা বাংলা ঢাকার পুরনো ঢাকার দিকে বিশেষ করে 89% এলাকায় সেই উদ্ধার টিম যে যাবে যন্ত্রপাতি নিয়ে, সেই ধরনের রাস্তা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, এমন একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি। আজকের আমাদের যিনি প্রধান উপদেষ্টা সাহেব, তিনি 3G 3.0-র কথা বলেছেন, যার মধ্যে একটা হচ্ছে শূন্য কার্বন, একটা হচ্ছে শূন্য দারিদ্র, আর একটা হচ্ছে শূন্য বেকারত্ব। কিন্তু এই কার্বন নিঃসরণ যেখান থেকে হয় তারাই কিন্তু তাকে নোবেল দিয়েছেন, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ যে দেশটিতে করে। এজন্য আমার মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে যে দায়িত্ব নেওয়ার পরে যে কাজগুলো করা উচিত ছিল সে কাজগুলো কোনটাকে অগ্রাধিকার দেয়া, কোনটাকে মধ্যবর্তী রাখা, কোনটাকে আরেকটু দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া, এই বিবেচনাবোধটা কিন্তু বাস্তবার্থে এই সরকারের কারো মধ্যে নেই। তারা সবাই এনজিও পরিচালনা করেছেন, কেউ শিক্ষকতা করেছেন, কিন্তু দেশ পরিচালনা কিন্তু কেউই করেননি, কারোরই দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। দেশ পরিচালনার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে এখন বিএনপির। বিএনপির কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল তাদের। তাহলে এই যে ফেনীর বন্যা, সিলেটের বন্যা, এখন উত্তরাঞ্চলের বন্যা, এগুলোর ব্যাপারে আমরা কিছু আগাম পদক্ষেপ নিতে পারতাম। একটা কথাই আছে, মানুষের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সব কিছুর মধ্যেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া। বাংলাদেশে ট্রি প্লান্টেশন যেটাকে বনায়ন বলে, এই বনায়ন প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরোত্তম, আর বেগম খালেদা জিয়ার 91 থেকে 96 আমলে আমরা এমন কোনো নেতাকর্মী ছিল না যে অন্তত গড়ে 5টি গাছ না লাগিয়েছেন তার নিজস্ব এলাকায়। সামাজিক বনায়ন করে দিয়ে গেছেন জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া। উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে রাস্তার দুই পাশে যত গাছ দেখেন, এই গাছগুলোকে সামাজিক বনায়ন কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছিল। যার বাড়ির সামনে যিনি গাছ লাগাবেন, ওই গাছটি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন ফল দেবে, কিংবা গাছটা যখন বিক্রি মানে কাটার মতো পর্যায়ে আসবে, গাছটাকে কেটে যে ফার্নিচার হবে, সেখানে ওই যিনি যার বাড়ির সামনে যিনি এটা করেছেন তিনি এটার অংশীদার হবেন। এটাকে বলে সামাজিক বনায়ন, সেই কাজটাও করেছে কিন্তু বিএনপি। এইবারের দুর্যোগও আপনি দেখেন, জাতীয়তাবাদী প্রচার দলের মতো একটা সহযোগী সংগঠন আমাদের, তারা পর্যন্ত কি উদ্যম নিয়ে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু কই অন্যদের তৎপরতা তো আমরা তেমনভাবে দেখিনি, সেইভাবে দেখিনি। সেনাবাহিনী এবং বিজিবির তৎপরতাটা কিছু ছিল বিভিন্ন জায়গায়, কিন্তু এই সরকারের মাননীয় উপদেষ্টারা যারা হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন দেখলেন যে আমরা সরকারের অংশ হয়ে গেছি, তারা কিন্তু সেই ধরনের তৎপরতা দেখাননি। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে আজকে বলতেই হচ্ছে।
তো আমি মনে করি জবাবদিহিতার যে জায়গাটা সেই জায়গাটা বিএনপির মধ্যে যতটা রয়েছে ধারাবাহিকভাবে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। আপনারাই বলেছেন, এখানেও দেখানো হয়েছে 1994 সালে বেগম খালেদা জিয়ার আমলেই প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠন করা হয়েছিল, নামটাই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কালকে ব্রিগেডিয়ার শাকওয়াত সাহেবের সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলাম, উনি আমাকে বললেন যে ওনার একটি মন্ত্রণালয়ের নাম হচ্ছে বন্দর জাহাজ চলাচল ও নৌ চলাচল কর্তৃপক্ষ, নৌ চলাচল মন্ত্রণালয়, কিন্তু আওয়ামী লীগে সে নাম দিয়ে দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এটাও কিন্তু একটা ইকোলজিক্যাল ডিস্টার্ব, ইকোলজিক্যাল ডিস্টার্বটা হচ্ছে এই কারণে যে মূলত মন্ত্রণালয়টার নাম হচ্ছে বন্দর জাহাজ চলাচল ও নৌ চলাচল মন্ত্রণালয়, সেটাকে দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সব জায়গায় তারা পলিউটেড করে দিয়ে গেছে, সব জায়গায়। একজন রাষ্ট্রপতি, দেশের সাংবিধানিক প্রধান, তার সম্পর্কে মিডিয়ায় খবর এসেছে মহামান্যের ইচ্ছে পূরণের জন্য এত হাজার কোটি টাকার প্রকল্প বিলাস। কি হয়েছে হাওড় অঞ্চলে, নেত্রকোনার হাওড় অঞ্চলে, সিলেটের হাওড় অঞ্চলে রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের ইচ্ছায় হাওড়ের মাঝখান থেকে তারা ফ্লাইওভার তৈরি করেছে, এক্সপ্রেসওয়ে তৈরি করেছে। এখন হয়েছে যখন বন্যার পানি প্রচণ্ড তোড়ে এসেছে ওই জিনিসগুলো ভেঙে গেছে, আশেপাশের সমস্ত গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে গেছে, আর রাষ্ট্রের যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। আমাদের ট্যাক্সের টাকায় যে অর্থ জমা হয়েছিল সে অর্থের প্রচণ্ড রকম অপব্যয় হয়েছে, এই দেশটাকে র্যাপচার করে দিয়ে গেছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি থেকে শুরু করে ভক্তিপতি, উপপতি, আরও কি কত কথা বলবো, এমন কেউ নাই যে কোনো বড় কুকৃতির সঙ্গে জড়িত না ছিলেন। এটা হচ্ছে পলিটিক্যাল পলিউশন। রাজনৈতিকভাবেও তারা এই দেশটাকে একটা খুবই খারাপ অবস্থায় নিয়ে চলে গিয়েছিলেন। সুনামির কথা আপনারা বলেননি, সুনামির কথাটা এখানে শুধুমাত্র আপনাদের ভিডিওতে উচ্চারিত হয়েছে। সুনামির সম্ভাবনা বাংলাদেশের যে খুব কম এমনটা কিন্তু হঠাৎ করে বলা যাবে না। প্রথম যে সুনামিটি হয়েছিল, বেশি দৃশ্যমান হয়েছে এই বিংশ শতাব্দীতে, সেটা দেখা গেছে যে সি বিচে পর্যটকরা মনের আনন্দে ঘুরছেন, পাশেই হোটেলে, বড় হোটেলে, ফাইভ স্টার হোটেলে, বারান্দায়, ব্যালকনিতে, বিভিন্ন জায়গায় পর্যটকরা ঘুরছেন। হঠাৎ করে প্রচণ্ড ঢেউ এসে এই মানুষজন এবং ভবন টবন সব কিছু সহ তারা তলিয়ে নিয়ে গেল, পানির স্রোতে ভেসে চলে গেল। এটাও কিন্তু আমাদের দক্ষিণাঞ্চল উপকূলীয় অঞ্চলে হবার আশঙ্কাটা একদম উড়িয়ে দেওয়া যায় না। বন্ধুরা, আমি বেশ কিছু সময় বলেছি, আপনারা শুনেছেন যে 2800 মতো খাল খনন করেছেন জিয়াউর রহমান সাহেব, এবং প্রত্যেকটিতে তিনি নিজের হাত দিয়েই মাটি কেটেছেন, এবং সেই খাল খননের ফলে উপকারিতাও বাংলাদেশের মানুষ পেয়েছে। আমরা একটা সময় জিয়াউর রহমানের সময় আমরা একটা বাংলাদেশ থেকে আমরা খাদ্যও রপ্তানি করেছি, খাদ্যশস্য আমরা রপ্তানি করেছি, একমাত্র রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। তো সব কিছু মিলিয়ে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা আজ এই বর্তমান নেতৃত্ব, যেটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদেরকে সাথে নিয়ে এবং আন্দোলনরত দলগুলোকে সাথে নিয়ে প্রথমে 27 দফা, তারপরে 31 দফা যে রাষ্ট্র সংস্কার দিয়েছেন, সেখানেও কিন্তু এই দুর্যোগ প্রশমনের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের আন্তরিকতাটা প্রথমে দেশের এবং দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা এটার অংশীদারিত্ব নিতে চাই, সেই অ্যাটিচিউডটা একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদী দলের মধ্যেই আছে। এটা আমরা প্রমাণ সহ জোর করে বলতে পারি, যেটা অন্য কেউ দাবি করতে পারবেন না, অন্য কোনো সরকার নয়। আমি আবারও জাতীয়তাবাদী প্রচার দলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে উৎসাহ প্রদান করার চেষ্টা করছি। মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিরা আজকে উপস্থিত থেকে তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, এই অনুপ্রেরণা তাদের চলার পথে আরও বেশি মসৃণ এবং আরও বেশি দ্রুত এগিয়ে যাওয়ার আশীর্বাদ হিসেবেই তারা বিবেচনা করবেন এমনটাই আমি বিশ্বাস করি। সব শেষে বর্তমানে সরকারকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, দেশ যদি ভালো থাকে, আমি যদি গ্রামের একজন চৌকিদার দফাদারও হই, আমার সম্মানটা হবে রাষ্ট্রপতির মতো। দেশ যদি খারাপ থাকে, আল্লাহ না করুক, রাষ্ট্রপতির সম্মান হবে কিন্তু ঝাড়ুদারের চেয়েও কম। এই কথাটা মনে রেখে ওনারা যেন দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শগুলো নিয়মিত নেন, সেটা জাতীয় স্বার্থেই জাতির জন্য ভালো হবে, ওনাদের সবার জন্য ভালো হবে।
না হলে মনের দুঃখে বাংলাদেশে গান গেয়ে গিয়ে দিন কাটাতে হবে। খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো। ধন্যবাদ, আসসালাম আলাইকুম। আমাদের